পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় থানার গোডাউনে আগুন। থানার গোডাউনে রাখা বাজেয়াপ্ত হওয়া শব্দবাজি থেকে আগুন বলে অনুমান। অগ্নিকাণ্ডের জেরে বিস্ফোরণ, জখম হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার। আহত হয়েছেন এই অগ্নিকাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ার। পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় থানার গোডাউনে আগুন। থানার গোডাউনে রাখা বাজেয়াপ্ত হওয়া শব্দবাজি থেকেই আগুন বলে অনুমান। অগ্নিকাণ্ডের জেরেই বিস্ফোরণ, আর জখম হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার। কিরণ মান্না আমাদের পরিস্থিতি জানাচ্ছেন এই মুহূর্তে, কি পরিস্থিতি কিরণ? দেখো, এখন আগুন সবটাই নিয়ন্ত্রণে আসেনি। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যেটা জানা গেছে, পাঁশকুড়া থানায় কালী পুজোর সময় বা দুর্গাপূজার সময় যে সমস্ত বাজি কারখানাগুলো থেকে বাজি সিজ করে এনে যে গোডাউনে রেখেছিল, সেই গোডাউনে কোনো কারণে আগুন লেগে যায় এবং তার বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ ভয়াবহ আকার নেয় এবং সমস্ত শব্দবাজি বিকট শব্দে ফেটে উঠে স্থানীয়রা ছুটে আসে। প্রাথমিকভাবে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা নেভানোর চেষ্টা চালানোর সময় একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, আমরা যেটা জানতে পারছি, এবং তাকে চিকিৎসার জন্য তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আছে। বাকি আরও দুজন সাময়িক আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। এবং সেখানে একজন সাংবাদিকও ছিলেন, তিনিও আহত হয়েছেন, তার মোটরবাইক পুড়ে গেছে। ঘটনাস্থলে যথেষ্ট অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। পুলিশ প্রাথমিকভাবে নেবানোর চেষ্টা চালালেও পরে দমকলের দুটি ইঞ্জিন এসে এবং গ্যাস গাড়ি এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো চলছে। আমাদের প্রতিনিধি কিরণ এখন জানাচ্ছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আপনাদের সেই ছবি, সেই ভয়াবহ ছবি আপনাদের দেখাবো, কারণ থানার পাশেই যে বাজি উদ্ধার করা, বাজিগুলো মজুত করে রাখা হয়েছিল, সম্ভবত সেখান থেকেই এই কোনোভাবে আগুন লেগে যায়, তারপরে এই বিস্ফোরণ হয়, আর তাতেই একজন সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ভয়াবহ ছবি, যেখানে দমকল চেষ্টা চালাচ্ছে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। কিরণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কিরণ, এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বা আগুন নিভিয়ে ফেলতে কি সময় লাগতে পারে? কি বলছেন দমকলের কর্মীরা? দমকলের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। যেটা বলাই বাহুল্য যে জল দিয়ে প্রাথমিকভাবে দুটি জলের গাড়ি এসে পৌঁছেছিল, সেই জল দিয়ে নেভাতে গিয়ে আরো আগুন জ্বলে উঠে, কারণ বারুদ যেহেতু এগুলো জলে নেভানো সহজলভ্য নয়, তাই গ্যাস গাড়ি ডাকানো হয়েছে। এখন গ্যাস গাড়ি নেমেছে, গ্যাসের গাড়ি নেভানোর চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি যে জলের গাড়িগুলো নেভানোর চেষ্টা চালাচ্ছে, এবং পাশাপাশি যে ঘরগুলো রয়েছে সেগুলোর দিকে আগুন যদিও ছড়াচ্ছিল সেইগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এখন যে সমস্ত বারুদ যেগুলো রয়েছিল, যেগুলো সিজ করা বারুদ বা বাজি তৈরির যে সামগ্রী ছিল, সেইগুলো পুড়ে বিস্ফোরণ আকার নিয়েছে, সেগুলোকে নেভানোর জন্য একটু বেগ পেতে হচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনা যাবে বলে দমকল সূত্রে আমরা জানতে পারছি।